যেটা র্যাট র্যাপিড অ্যাকশন টিম, আমরা ঢাকার বিভিন্ন নোডাল পয়েন্টে আমরা র্যাট সহ আরও বিভিন্ন স্পেশাল টিম আমরা ঢাকায় অপারেট করছি আজকে। আমরা ডিপ্লয় হয়েছি 29 তারিখে, বাট র্যাট সেকেন্ড টাইমের মতো আজকে ডিপ্লয় হয়েছে। র্যাট যেহেতু স্পেশাল টিম, আমরা যে কোনো নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলার জন্য যে কোনো জায়গায় আমরা যে কোনো মুহূর্তে অপারেট করার জন্য র্যাটকে আমরা ডিপ্লয় করব। আমাদের এই স্পেশাল ফোর্সটার সংগঠন হলো গিয়া 1 প্লাটুন। ঢাকায় আমাদের 160 প্লাটুন এখন পর্যন্ত ডিপ্লয় আছে। আমাদের দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। না, আমাদের মেইন কাজটাই হলো গিয়া আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করা। যদি পুলিশ এবং র্যাবের সহায়তা প্রয়োজন হয় তাদেরকে সহায়তা করাই আমাদের মূল কাজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত আছি। র্যাপ আমাদের র্যাট আমাদের একটা স্পেশাল টিম, স্পেশাল ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম। এটা ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টে, নোডাল পয়েন্টে অপারেট করছে। এবং র্যাট ছাড়াও আমাদের বিশেষায়িত কিছু দল আছে যেটা ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় কাজ করছে। আমরা ডিপ্লয় হয়েছি 29 তারিখে, 29 থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। র্যাটের স্পেশাল ফোর্স 20 জন। যখন আমাদের র্যাটের প্রয়োজন হবে, র্যাপিড অ্যাকশন টিমকে যখন ডিপ্লয় করতে হবে, আমরা এই 20 জনই আমরা অপারেট করবে। ওরা স্পেশাল ট্রেনিং করা। মেইন ক্ষমতা ম্যানুভার ক্যাপাবিলিটি, দ্রুততার সাথে সব জায়গায় যেতে পারা এবং দ্রুততার সাথে যে কোনো নাশকতামূলক পরিস্থিতি সামাল দেওয়াটাই হলো র্যাটের কাজ। আমরা তো ফার্স্ট গোতেই যাবো না, পুলিশ র্যাব আছে। তারপরে যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের সাহায্য চাই, আমরা অবশ্যই বিজিবি অবশ্যই আমরা সদা প্রস্তুত আছি। Thank you.